ওরে বাবা রে এটা আবার কে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার কিন্তু স্যাটারডে সানডে উইকেন্ড বলে বেরিয়ে পড়লাম কোথায় গেলাম আরে খাদি মেলা হচ্ছে তো ইডিএফ গ্রাউন্ড ইডিএফ তালতলা গ্রাউন্ডে খাদি মেলা হচ্ছে ভীষণ সুন্দর উইকেন্ডে গিয়ে খুবই ভালো লাগলো আমাদের নজর প্রথমেই কাটল খাবারের দোকান ওরে বাবা চিকেন লেগ ফ্রাই এ তো মস্ত বড়ো লেগ মানে চিকেনের লেগ গাইস আয়ুষ যদিও বা চিকেন ভীষণ ভালোবাসে ওই জন্য কিনে ফেললাম কিছু না ভেবেই ফার্স্টেই আয়ুষের জন্য চিকেন লেগ ফ্রাই খেয়ে কিন্তু বেশ ভালোই রিভিউ দিল আয়ুষ বলল নাকি খুব জুসি অ্যান্ড ভীষণই টেস্টি বাট আমার কিন্তু খুব একটা চিকেন পছন্দ না আর আয়ুষের তোমাদের ফুডুসের বাবাও বলল যে ফিশের কিছু ট্রাই করা যাক তাই জন্য আমরা কিন্তু নিলাম কাবাব ফ্রাই এটা কিন্তু অ্যাবসলিউটলি মাছের ছিল গাইস এটাও ভীষণ ভালো টেস্টি ছিল খেতে মেলায় খাওয়া দাওয়া পর্ব সেরেই চলে গেলাম মিষ্টির দিকে ওরে বাবা এ তো নলেনচন্দ্র দাসের মিষ্টি লোভ তো সামলাতেই পারা যাবে না নিয়ে ফেললাম জামুন খুবই ভালো ছিল খেতে কারণ আয়ুষের জামুন ভীষণই পছন্দ তাই জন্য কোনো দিকে না ভেবেই নিল গুলাব জামুন টেস্টি ছিল আর আমার নজর কাটল এই হ্যান্ডিক্রাফ্টের দাদার দিকে কি সুন্দর আঁকছে দেখো গাইস কী অসাধারণ কাজ ওরে বাবা এ আবার কে ইন্ডিগো জামা কাপড় পরে আছে এ কি ও এটা স্ট্যাচু ও মাই গড আচ্ছা এখানে একটা ইন্ডিগো স্টলও ছিল বন্ধুরা কি সুন্দর দুর্দান্ত জিনিসপত্র সব হ্যান্ডিক্রাফ্টের জিনিস আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে আয়ুষের নজর গেল পাটির বানানো পেন্সিল বক্সের দিকে বলল আমায় কিনে দিতে ওর মন খারাপ হবে বলে আমরা আবার ফেরত গেলাম সেই পাটির দোকানে যেখান থেকে নাকি আয়ুষের পেন্সিল বক্সটা পছন্দ হয়েছিল এবার দেখো আয়ুষ কি করছে বেছে বেছে ওর পছন্দের কালার ব্লু তাই ব্লু কালারেরই হ্যান্ডিক্রাফট হাতে তৈরি মাদুরের পেন্সিল বক্স আয়ুষ নিয়ে নিল মেলা থেকে আর ভীষণই খুশি ও আমার মতো হয়েছে ভীষণই হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র ওর পছন্দ এবার চলো গাইজ আমরা মেলাটা একটু ঘুরে দেখি আর কি কি আছে অসাধারণ অসাধারণ জিনিস বাঁশের বেতের মাদুরের ফুড স্টলও কিন্তু প্রচুর ছিল দেখেছো বন্ধুরা পপকর্ন তোমাদের যদি ফেভারেট হয় পপকর্ন তোমরা কিন্তু ইজিলি খেতে পারে ওই দেখো কি দেখা যায় এ তো পিঠে আরে বাবা শীতকালে পিঠে না খেয়ে বাড়ি না কি। নিয়ে ফেললাম পাটিসাপটা পিঠে ভেতরে কিন্তু নারকলের পুর ছিল বেশ ভালোই পুর ওরা দিয়েছিলো আয়ুষ খেয়ে বেশ ভালোই বললো আয়ুষের আবার ক্ষীর পাটিসাপটা বেশি পছন্দ ওর দিম্মির হাতের সেটাও বললো বটে সব অনুষ্ঠান বাড়িতে পান দিয়ে শেষ হয় সেরমই আমরা পান স্টল হয়ে বাইরে বেরিয়ে এলাম মেলা থেকে আশা নিয়ে আসছে বছর আবার হবে বাই বন্ধুরা